হে গাইস, গুড মর্নিং। আমার ইয়ার ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কী বলো তো, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটাতে সমস্ত দাদাদেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম, আর সমস্ত ভাইদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক অনেকটাই ভালোবাসা। তো ভাই বোন সবাই খুব আনন্দ করো, খুব এনজয় করো, দুজনে খুব মজা করো, কেননা ভাই বোনের সম্পর্কটা পুরোই আলাদা, পুরো অন্য রকমের। ওই সম্পর্কটা কোনোদিনও পুরাতন হবে না, আর অন্যরকম কোনোদিনও নষ্টও হবে। এই ভিডিওটা হচ্ছে আগের দিনকে যখন মিষ্টি কিনতে যাই সেই সময়। হে গাইস, দু বছর পর আমি ভাইফোঁটা দিচ্ছি, তাও সাজতে পারিনি। এই কারণেই, কেননা আমার দাদা মানে এখন পুরো 6টা বাজে, 6টা দাদাই উঠেছে, বাথরুমে যাবে, চান করবে, কাজে চলে যাবে। তো সেই কারণে আমি এখন চন্দন ঘষতে বসেছি, মানে চন্দন ঘষবো, বাটি মানে মিষ্টির বাটি বাটি রেডি করবো, ভাইফোঁটা দিয়ে দেবো। নিজে রেডি হওয়ার মতো সময় নেই, আর এমনকি আমার দাদাও নতুন জামা প্যান্ট পরবে না, কাজে জামা প্যান্ট পরেই ভাইফোঁটা নিয়ে নেবে। দু বছর পর ভাইফোঁটা দিতে পারছি, তাও আর তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো। সকালের মধ্যে প্রদীপটাকে আমি মাজতে পারিনি, আর মাজার পরও আমার ছেলে যা ঠাকুরের ওপরে, প্রদীপের ওপরে, ঠাকুরের সব সমস্ত জিনিসপত্রের ওপরে এত অত্যাচার করে যে সেগুলো আর ভালো থাকে না। আমার গোপালকে নিয়ে কী কাণ্ডই করে জানো তো। তো যাই হোক, সেগুলো নয় অন্য ব্লগে বলবো, কেননা এই ব্লগটা খুবই ছোট। তো সেই কারণে, আর আমার গোপালকে দেখতে পাচ্ছ সকালবেলা চান টান করে রেডি করে দিয়েছি, আগে আমি চান করে এসেছি, রেডি করে দিয়েছি, রেডি করে ওকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ পিমড়ে হয়ে আমার মিষ্টিগুলো খেয়ে নিয়েছে, মানে ওই মিষ্টিটাই বিশেষ করে খেয়ে নিয়েছে, বাদ বাকি মিষ্টিগুলো তো গোটা আছে। তো চলো আমার গোপালকে ভাইফোঁটাটা দিয়ে দিই। দাদা স্নান করতে গেছে, এখনও ও রেডি হয়ে আসেনি বলে আমি আমার গোপালকে আগে ফোঁটাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, ওকে দিয়ে দিয়েছি পুরো সাজিয়ে গুজিয়ে, দিয়ে দিয়েছি 5 রকমের মিষ্টি। এবার 5 রকমের মিষ্টি কিনতে গেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 6 রকমের মিষ্টি কেনা আছে। আর সকালে ভেবেছিলাম সিঙ্গারা কিনবো, তো দাদা এতটাই তাড়াতাড়ি করছে, তো সেই কারণে সিঙ্গারা কিনতে যাওয়ার আমার সময় হয়নি। তো এই 5 রকম মিষ্টি দিয়ে দেবো, আর 1 রকম মিষ্টি রয়ে যাবে এই আর কি, সেগুলো আমাদের পেটে ঢুকে যাবে, কিছু করার নেই। কেননা একটা মিষ্টি হয়ে গেলে 7 রকম দিয়ে দিতাম, 6 রকম তো আর দেওয়া যায় না। তো এই জন্যে, আর পিমড়ে দেখেছো পুরো মার্কেট খুলেছে আমাদের ঘরে, মিষ্টির দোকান খুলেছে, ওরাই মনে হয় বিক্রি করেছে আমাকে, আমি ওদেরকে টাকাটা দিয়ে দেবো বাবা, নইলে ওরা ঘর ছেড়ে যাবে না। দেখতে পাচ্ছ মিষ্টি থেকে ওটা সরছে না। মেন হচ্ছে এই মিষ্টিটা আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছিলাম, কেননা ঘরের লোক কি দেখবে নাকি ঠাকুর দেখবে, সমস্ত ঠাকুরকেও দিতে হবে, তো সেই কারণে একটু বেশি করে নিয়েছিলাম সমস্ত ঠাকুরকে দেওয়ার জন্য, আর আমরাও খাবো এই জন্য। আর তার মধ্যে দাদা আর গোপালের জন্য 6 রকমের মিষ্টি, তো একেবারে একসাথে সব নিয়ে নিয়েছিলাম পুরো ঘর। তো আমি দইটা কিনিনি, দই কিনিনি কেননা চন্দন আছে বলে, সাদা চন্দন আছে, তো সাদা চন্দন আমি ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে গোপালকে তো দেওয়া হয়েই গেছে, তোমরা দেখে নিয়েছো, তো দাদার জন্য অপেক্ষা করছি, দাদা স্নান করছে, তো স্নান করে আসবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ বস্তা পেছানো, সামনে বস্তা পেছানো, কেননা এখানে পুরোটাই খোয়া ছড়ানো আছে, মাটি ফাটিও নেই, মেঝেও নেই, তো খোয়ার ওপরে তো বস্তা না ছড়িয়ে, মানে বস্তা না পেতে লাগলে পায়ে পায়ে আম লাগবে, তো সেই কারণে বস্তা পাতা পুরো ঘরটাতেই। আর আমি ভাইয়ের দাদার ভাই বলতে চাই, দাদার কপালে ফোঁটাটা দিয়েই দিলাম, অপেক্ষার অবসান ঘটেই গেল। চলো দুপুরের খাবার, দাদা যদিও নেই, দাদা এসে রাত্রেই খাবে, কিন্তু মায়ের ভাই মানে মামা, তারপরে মামার ছেলে, তাকেও ফোঁটা দিয়েছিস, তারা এসেছে, তো সেই কারণে মানে ঘরের দুপুরের রান্না তো করতেই হবে। একবার বিরিয়ানিটা বেশি করে নিয়েছি, দাদা ওবেলা এসে খেয়ে নেবে। তো বিরিয়ানিটা কিন্তু আজকে ভালোই হয়েছিল, আজকে কেন প্রতিবারই ভালোই হয়, বিরিয়ানির তো টেস্ট ভালোই হয় সবসময়। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকো।